নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত বর্মন আর আপনারা দেখছেন ভিলেজ গার্ডেনিং। ভিলেজ গার্ডেনিংয়ে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটি ছোট্ট আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন একটি মিনি টগরের কাটিং আমরা আজকে প্রতিস্থাপন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে কাটিংগুলি দেখছেন এগুলি সবগুলি আমার নিজের হাতে করা। মিনি টগরে কাটিংয়ের সহজ সরল পদ্ধতিটি দেখে না থাকলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তবে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মিনি টগরে কাটিংটি প্রতিস্থাপনের জন্য আমি 10 ইঞ্চি ব্যাসের একটি মাটির টব নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্র নিতে পারেন, তবে মনে রাখবেন মাটির টব হলে আপনারা 10 থেকে 12 ইঞ্চির মধ্যে নেবেন। টবের নিচে ছিদ্রটি সুন্দর জল নিকাশি ব্যবস্থার জন্য আমি একটি পাত্রের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারা ভাঙা টবের টুকরো দিয়ে বন্ধ করে দিতে পারেন, যাতে টবের অতিরিক্ত জল খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে। টবের ছিদ্রের জল নিকাশি ব্যবস্থাটাকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য আমি টবের নিচে সুন্দরভাবে কিছু নুড়ি পাথর দিয়ে ভরাট করে দিচ্ছি। এরপর বন্ধুরা, টবটির মাটি তৈরির জন্য আমরা 60% বাগানের উর্বর মাটি, 20% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 10% নদীর বালি এবং 5% সরিষার খোল ও 5% কোকোপিটের সমন্বয়ে আমরা টবটির একটি সুন্দর মাটি তৈরি করতে পারব। এরপর মিশ্রিত মাটিগুলি আমরা টবটিতে আস্তে আস্তে ভরব। বন্ধুরা, এর মাঝে একটা কথা বলে রাখি, অনেক নতুন বন্ধুরা আমাকে বলেছে তাদের কাটিংগুলি করতে সমস্যা হচ্ছে। আমি তাদের বলবো যে আপনারা মাটিতে কাটিং করতে না পারলে 1 গ্লাস সাধারণ জলে কয়েকটি কাটিং রেখে দিন এবং গ্লাসটির জল কয়েকদিন পর পর পাল্টিয়ে দেবেন এবং দেখবেন কাটিংগুলি থেকে কয়েকদিনের মধ্যে নতুন শিকড় বেরিয়ে গেছে এবং নতুন শিকড় বেরোলে কাটিংগুলিকে মাটিতে প্রতিস্থাপন করে দেবেন। এরপর বন্ধুরা, একটি কেচির সাহায্যে আমি প্লাস্টিকের গ্লাসটি থেকে কাটিংটি আলাদা করে নেব এবং খুব ধীরে ধীরে কাটিংটি আলাদা করে নেব এবং দেখতে পাচ্ছেন যে কাটিংটির থেকে কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে। এই কাটিংটি মাত্র 1 মাস আগে লাগানো। এরপর বন্ধুরা, চারাগাছটিকে টবটিতে খুব সুন্দরভাবে বসাই দেব এবং মাটি দিয়ে চারাগাছটির চতুর্দিকে খুব সুন্দরভাবে ভরাট করে দেব। এরপর বন্ধুরা, নতুন চারাগাছটির মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবং একটা জিনিস মনে রাখবেন, পরবর্তীতে যেন বেশি পরিমাণে চারাগাছটিতে জল জমে না থাকে। চারাগাছটিতে অতিরিক্ত পরিমাণ জল জমে থাকলে চারাগাছটি ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি এরকম ইন্টারেস্টিং গার্ডেনিং, কাটিং ও কৃষিকাজের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।